হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হিউম্যান লাইফ অ্যাক্টিভিটি। ফ্রেন্ডস, আবারও আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি টিপস যার মাধ্যমে আপনি মাত্র 3 দিনে শরীরের সৌন্দর্যতা নষ্টকারী আঁচিল থেকে মুক্তি পেতে পারেন। এই রেমিডিটি আঁচিল দূর করার একটি খুব সহজ ও ঘরোয়া পদ্ধতি। মানুষের মুখে বা হাতে থাকা আঁচিল, অর্থাৎ যে সকল স্থানগুলিতে চট করেই যে কোনো মানুষের নজরে পড়ে, সেই সকল স্থানে থাকা আঁচিল ওই সকল মানুষের ক্ষেত্রে খুবই অস্বস্তিকর। অর্থাৎ যারা কিনা এই আঁচিলের সমস্যায় ভুগছেন ও এর থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করে চলেছেন, বিশেষ করে তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ও খুব সহজেই এই আঁচিল দূর করব। শুরু করার আগে বলবো, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও প্রেস করে রাখুন নিউ ভিডিও নোটিফিকেশান আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সো লেটস গো ফ্রেন্ডস, এই রেমিডিটি তৈরি করার জন্য আমি মাত্র 2টি উপাদান ব্যবহার করব। প্রথমটি হলো পেঁয়াজ ও দ্বিতীয়টি হলো রসুন। ফ্রেন্ড, এই 2টি জিনিসই সাধারণত সবসময় আমাদের ঘরে থাকে। সবার প্রথমেই আমি একটি পেঁয়াজকে খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নেব। এরপর আঁচিল আক্রান্ত স্থানটিতে অর্ধেক করে কেটে রাখা পেঁয়াজ 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে ঘষে নেব। এরপর ওই স্থানটিকে কোনো পরিষ্কার কাপড় বা গস পিসের সাহায্যে ভালোভাবে পেঁচিয়ে সারা রাত রেখে দেব। এবং সারা রাত রেখে দেওয়ার পর সকালবেলায় এটি খুলে দেখবেন আপনার আঁচিল অনেকটাই নির্মূল হয়ে গেছে অথবা সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে। একইভাবে একটি রসুনকে অর্ধেক করে কেটে নিয়ে পেঁয়াজের মতোই একই পদ্ধতিতে আপনার আঁচিল আক্রান্ত স্থানটিতে 2 থেকে 5 মিনিট ভালোভাবে এভাবে লাগিয়ে নেবেন। রসুনের রস ভালোভাবে লাগানো হয়ে গেলে ওই স্থানটিও পুনরায় আবার একটি ভালো কাপড় বা গস পিস দিয়ে পেঁচিয়ে রেখে দেবেন। এই টিপসটি আপনি টানা 3 দিন অ্যাপ্লাই করুন, তাহলে দেখতে পারবেন আপনার এই আঁচিল সম্পূর্ণ বিনাশ হয়ে গেছে। এছাড়াও আপনি আরও একটি কাজ করতে পারেন, সেটি হলো এই পেঁয়াজ ও রসুন মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট বানিয়ে নিন। তারপর এই পেঁয়াজ ও রসুনের পেস্টটিকে কোনো কটন অথবা কাপড়ের মাধ্যমে সেম পদ্ধতিতে আঁচিল আক্রান্ত স্থানটিতে অ্যাপ্লাই করতে পারেন। এতেও আপনার সমস্যা থেকে আপনি পুরোপুরি মুক্তি পাবেন। তো ফ্রেন্ডস, টিপসটি অ্যাপ্লাই অবশ্যই করুন ও টিপসটি অ্যাপ্লাই করে কেমন রেজাল্ট পেলেন তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ও এই ধরনের সলিউশন পাওয়ার জন্য ও আমাদের উৎসাহ বাড়ানোর জন্য অনেক অনেক লাইক ও শেয়ার করুন, ও সেই সঙ্গে সকলেই অনেক অনেক ভালো থাকুন, কারণ আপনাদের সুস্থতাই আমাদের একমাত্র লক্ষ্য। ধন্যবাদ।